हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। फ्रेंड्स, हमारे आज के विषय हलो हमारा एक शॉर्ट नोट पढ़ते जा एमजी फाइव लिटरेरि क्रिटिसिजम एंड थियोरि। तो हलो शॉर्ट नोट हलो मूड अफ प्रोडक्शन, ये कार्ल मार्क्सर लेखा एक शॉर्ट नोट। तो तार आगे शुरू कर आगे एक कथा बोलो बंधुरा, जरा चैनल के सबसक्राइब करो नहीं ता प्लिज सबसक्राइब करो। हमार जे समस्त भिडियोगी नतून नतून भिडियो आसें तर नोटिफिकेशन जैसे तुम्हारा ती पे पो तर प्लिज सबसक्राइब करो। तो ये कार्ल मार्क्सर जो मूड अफ प्रोडक्शन आता पढ़ब, ये चार भागे भाग कर चार प्रोडक्शन कथा एनशियंट मोड अफ प्रोडक्शन, फ्यूडल मोड अफ प्रोडक्शन, कैपिटल मोड अफ प्रोडक्शन, सोशलिस्ट मोड अफ प्रोडक्शन। तो कार्ल मार्क्स एक वर्सेटाइल जिनियस छिलेन, उन्नी एक जार्मान छिलेन, एक जार्मान फिलोसोफर, इकोनॉमिस्ट, हिस्टोरियन, सोशियोलॉजिस्ट, पॉलिटिकल थियोरिस्ट, जर्नलिस्ट एंड सोशियोलिस्ट रिवोल्यूशनरी छिलेन। जार्मानी जन्मग्रहण करें एवं तिनी लॉ एवं फिलोसफी नियेई तार पढ़ाशुनो बा स्टाडी तिनी करें। एखाने आमादेर मोड अफ प्रोडक्शन तिनी बोलेछेन जे एटा एकटा कार्ल मार्क्स थियोरी, एटा मोड अफ प्रोडक्शनटा। मोड अफ प्रोडक्शन हलो कार्ल मार्क्स एक थियोरी, स्टोन एज एस के कार्ल मार्क्स प्रिमिटिव सोसाइटी बोले आख्या दिए। प्रिमिटिव सोसाइटी ते मानुष प्रिमिटिव मोड अफ प्रोडक्शन काज करत, एक संगे तारा खेत एवं जीवन जीविका निर्वाह करत। एरपर जखन तारा हान्टिंग स्टार्ट करेछिलेन तखन एनशियंट सोसाइटी एवं एनशियंट मोड अफ प्रोडक्शन जन्म नियेछिल। तार मते এই সময়ও তারা একসঙ্গে থাকতো, অর্থাৎ এই সময়ে মানুষ একসঙ্গে থাকতো। এই কার্ল মার্ক্সের মতে যে যখন এনশিয়েন্ট মোড অফ প্রোডাকশনের জন্ম নিল এরপরেও কিন্তু মানুষ একসঙ্গে থাকতো, লাইভলিহুড ও চালাতো একসঙ্গে, তারা জীবন জীবিকাও একসঙ্গে চালাতো। এরপর এক ফিউডাল সোসাইটির জন্ম হয় যেখানে তারা এগ্রিকালচারকে তাদের বিষয় তাদের কাজের মাধ্যম হিসেবে বেছে নেয় এবং তারা এই এগ্রিকালচারের যে তাদের পেশা হিসেবে বেছে নিল। এই সময় তারা দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে যায়, এক হচ্ছে জামিনদার বা জমিদার শ্রেণী, আর এক শ্রেণী হাল চালাতো এবং ওই জামিনদার শ্রেণীর হয়ে কাজ করত। এইভাবে ফিউডাল মোড অফ প্রোডাকশন স্টার্ট হয়েছিল। এই সময় জামিনদাররা তাদের যে সমস্ত সাবজেক্টস বা প্রজারা ছিলেন তাদের উপর অত্যাচার করত। এরপর ক্যাপিটালিজম এসেছিল, এই সময় এক ইন্ডাস্ট্রি রিভলিউশন এসেছিল। এরপর তাদের যে মালিক ছিল সে ওয়ার্কার্সদের বস হয়ে যায়। এই মোড অফ প্রোডাকশনে মালিকরা ওয়ার্কার্সদের বেশি কাজ করিয়ে কম অর্থ দিত এবং তাদের এক প্রকার বেতন না দিলেই নয় এরকম অর্থ তারা বিয়ার করত। একে ক্যাপিটাল মোড অফ প্রোডাকশন নাম দেওয়া হয়েছিল। এরপর কার্ল মার্ক্স বলেছিলেন যে কমিউনিস্ট সোসাইটি এবং সোশ্যালিস্ট মোড অফ প্রোডাকশনের কথা। আজকাল রাশিয়া এবং চায়না এটাকে ফলো করে। এই সোসাইটিতে তারা সবাই মিলেমিশে কাজ করত এবং তাদের যে অর্থ হতো তা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিত। এদের মধ্যে কেউ মালিক হতো না, যা হতো তা তারা সারা স্টেটের মধ্যে ভাগ করে নিত। তারা স্টেটের মধ্যে সোশ্যালিস্ট মোড অফ প্রোডাকশন হিসেবে কাজ করত। স্টেটের ন্যাশন, ওয়েলফেয়ার, হেলথ ইত্যাদির জন্য তারা কাজ করত। কার্ল মার্ক্স তার এই মোড অফ প্রোডাকশন থিওরিতে দেখিয়েছেন ক্লাস স্ট্রাগল এবং যে ক্লাস কনফ্লিক্ট সৃষ্টি হয়েছিল ফিউডাল কমিউনিস্ট সোসাইটি বা সোশ্যালিস্ট মোড অফ প্রোডাকশন, সেই সম্বন্ধে তিনি এখানে বলেছেন। তো আজকের ভিডিও বন্ধুরা এইটুকুনি ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ এমজির জন্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং যদি না ভালো লাগে ডিসলাইক করে দেবে। থ্যাংক ইউ।